যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হেল্পার পিওন পদের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। হোয়াট কামস নেক্সট ইন দ্য সিকোয়েন্স 1, 3, 7, 15, 31, 63 এর পরে কি হবে? প্রথমে 1, 3, 7, 15, 31, 63 এর পরে কত হবে সেটা বার করতে হবে। তাহলে 1 থেকে 3 2 গেছে, 3 থেকে 7 4, 7 থেকে 15 8, 15 থেকে 21, 15 থেকে 31 16, 31 থেকে 63 32, 63 থেকে তারপরে এটা তাহলে কত হবে, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, তাহলে তারপরে হবে 64, 64। তাহলে 64 আর 63 দুটো অ্যাড করতে যোগ করতে হবে, 7 12 127, তাহলে এখানে হবে 127। সঠিক উত্তর হবে অপশান এ। আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং না লর্ড ডালহৌসি? আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া কার সময় হয়েছিল? লর্ড ডালহৌসির সঙ্গে। সঠিক উত্তর অপশান ডি, লর্ড ডালহৌসি। কোন দেশ 2021 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে? চীন, রাশিয়া, ব্রাজিল না ভারত? কোন দেশ 2021 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে? 2021 সালে করবে ভারত। সঠিক উত্তর হলো অপশান ডি, ভারত 2021 সালে ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করবে। নীতি আয়োগের বর্তমান সিইও কে? অজয় ত্যাগী, অজিত ডোভাল, রাজীব কুমার না অমিতাভ কান্ত? নীতি আয়োগের বর্তমান সিইও এখন অমিতাভ কান্ত। সিক্সথ ব্রিক্স পরিবেশ মন্ত্রী সভায় ভারতের প্রতিনিধিত্ব কে করেন? পীযূষ গোয়েল, হর্ষবর্ধন, রাজনাথ সিং না প্রকাশ জাভেদকর? সিক্সথ ব্রিক্স পরিবেশ মন্ত্রী সভায় ভারতের প্রতিনিধিত্ব করেন প্রকাশ জাভেদকর। শিবাজি রাও পাটিল নীলাঙ্গেকর কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? শিবাজিরাও পাটিল নীলাঙ্গেকর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর অপশান ডি। লেবাননের রাজধানী বৈরুত, লেবাননের মুদ্রার নাম কি? রুফিয়া, লিরা, রিয়াল না তোমার? লেবাননের মুদ্রার নাম জিজ্ঞেস করেছে, লিরা। সঠিক উত্তর অপশান বি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কবে আত্মনির্ভর ভারত সপ্তাহ শুরু করেছিলেন? 7 আগস্ট, 8 আগস্ট, 9 আগস্ট না 10 আগস্ট? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আত্মনির্ভর ভারত সপ্তাহ শুরু করেছিলেন 10 আগস্ট। কোন দেশ আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 আয়োজন করবে? অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা না ইংল্যান্ড? আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 আয়োজন করবে ভারত। কোন রাজ্য সরকার 8 টাকার খাবার সরবরাহের জন্য ইন্দিরা রসোই যোজনা শুরু করেছে? মহারাষ্ট্র, রাজস্থান, কেরল না কর্ণাটক? ইন্দিরা রসোই যোজনা রাজস্থান। সঠিক উত্তর অপশান বি। মেঘালয়ের নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন? মেঘালয়ের নতুন রাজ্যপাল আর এন রবি, সত্যপাল মালিক, নাজমা হেপতুল্লা, পি এস শ্রীধারণ পিল্লাই? মেঘালয় নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন? সত্যপাল মালিক। ভারতের বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI কোথায় অনুষ্ঠিত হয়? মুম্বাই, কলকাতা, দিল্লি না গোয়া? ভারতের বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI অনুষ্ঠিত হয় গোয়ায়। এবছর কততম? এবছর একান্নতম। প্রতি বছর গোয়াতে অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 25 আগস্ট 2020 তারিখে কোন মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে? ইউরোপ, এশিয়া, আফ্রিকা না দক্ষিণ আফ্রিকা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 25 আগস্ট 2020 তারিখে আফ্রিকা মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে। শিমলিপাল ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? শিমলিপাল ঝাড়খণ্ড, আসাম, পশ্চিমবঙ্গ না উড়িষ্যা? শিমলিপাল ন্যাশনাল পার্ক অবস্থিত উড়িষ্যাতে। মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মানস ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ, আসাম, বিহার না পশ্চিমবঙ্গ? মানস ন্যাশনাল পার্ক অবস্থিত আসামে। সঠিক উত্তর অপশন বি। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া MCI কোন মডিউলটি MBBS কোর্সে সংযুক্ত করেছে? ভাইরোলজি, প্লাজমা টেকনোলজি, প্যান্ডেমিক ম্যানেজমেন্ট না ইমিউনোলজি? মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া MCI কোন মডিউলটিকে MBBS এর সঙ্গে যুক্ত করে দিয়েছে? প্যান্ডেমিক ম্যানেজমেন্ট। সঠিক উত্তর অপশন সি। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 26 আগস্ট, 29 আগস্ট, 27 আগস্ট না 28 আগস্ট? জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29 আগস্ট। কেন, এই দিন কেন পালিত হয়? বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ তার জন্মদিন উপলক্ষে 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। ভারত কোন দেশের সঙ্গে যৌথভাবে ইন্টারন্যাশনাল চেস অলিম্পিয়াড জিতেছে? দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি না রাশিয়া? ভারত এবং আরেকটা দেশ, দুটো দেশ একসাথে যৌথভাবে ইন্টারন্যাশনাল চেস অলিম্পিয়াড জিতেছে এবছর। ভারতের সঙ্গে কোন দেশ ছিল সেটা? ভারত আর রাশিয়া। সঠিক উত্তর অপশন ডি। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর। সঠিক উত্তর অপশন ডি। কোন মন্ত্রক সম্প্রতি 118টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি? কোন মন্ত্রক সম্প্রতি 118টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। মুস্তাফা আদিব কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে? ইরান, লেবানন, ইসরায়েল না সিরিয়া? মুস্তাফা আদিব নতুন প্রধানমন্ত্রী লেবাননের। সঠিক উত্তর অপশন বি, লেবানন। ওয়ার্ল্ড কোকোনাট ডে 2020-এর থিম কি ছিল? ওয়ার্ল্ড কোকোনাট ডে, কোকোনাটস অ্যান্ড নিউট্রিশন, কোকোনাটস ইন এশিয়ান অ্যান্ড স্পেসিফিক রিজিয়ন, ইনভেস্ট ইন কোকোনাট টু সেভ দ্য ওয়ার্ল্ড, কোকোনাটস অ্যান্ড COVID-19। ওয়ার্ল্ড কোকোনাট ডে 2020-এর এবারে থিম কি ছিল? কোকোনাটস অ্যান্ড নিউট্রিশন। সঠিক উত্তর অপশন এ। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে কবে পালিত হয়? 30 আগস্ট, 31 আগস্ট, 1 সেপ্টেম্বর না 2 সেপ্টেম্বর? ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে পালিত হয় 30 আগস্ট। সঠিক উত্তর অপশন এ। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর না 4 সেপ্টেম্বর? ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে পালিত হয় 4 সেপ্টেম্বর। সঠিক উত্তর অপশন ডি। রাজস্থানের বর্তমান রাজ্যপাল হলেন সত্যপাল মালিক, RN রবি, আনন্দীবেন প্যাটেল না কলরাজ মিশ্র? সঠিক উত্তর কী হবে? রাজস্থানের বর্তমান রাজ্যপালকে কলরাজ মিশ্র। সঠিক উত্তর অপশন ডি। ইন্টারন্যাশনাল ডে অফ পিস 2020 এর থিম কী ছিল? বিল্ডিং ব্লকস ফর পিস, শেপিং পিস টুগেদার, ক্লাইমেট অ্যাকশন ফর পিস, এডুকেশন ফর পিস? ইন্টারন্যাশনাল ডে অফ পিস 2020 এর থিম জিজ্ঞেস করেছে, এর থিম ছিল শেপিং পিস ফর টুগেদার। সঠিক উত্তর অপশন বি, শেপিং পিস টুগেদার।
বন্ধন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, কলকাতা না পুনে? বন্ধন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। সঠিক উত্তর অপশান সি। সেপ্টেম্বর 2020 অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের কয়টি সরকারি ভাষা রয়েছে? জম্মু কাশ্মীরের কটা সরকারি ভাষা? তিনটে, পাঁচটা, সাতটা না ছটা? জম্মু কাশ্মীরের সরকারি ভাষা কাশ্মীরি আছে, হিন্দি, ইংলিশ, উর্দু, আর একটা কি আছে, ডোগরি। তিন, চার, পাঁচটা সরকারি ভাষা, পাঁচটা। সঠিক উত্তর অপশান বি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI গ্রাহক সচেতনতা প্রচারের জন্য কোন ব্যক্তিকে নিযুক্ত করেছেন? বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার না সচিন টেন্ডুলকার? RBI সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। বর্তমানে RBI গভর্নর কে? শক্তিকান্ত দাস। সচেতনতা প্রচারের জন্য কোন ব্যক্তিকে নিযুক্ত করেছেন? অমিতাভ বচ্চন। সঠিক উত্তর অপশান বি। আলাপন বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন? মধ্যপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ না উড়িষ্যা? আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব কোন রাজ্যের? পশ্চিমবঙ্গ। ইসরো এর শুক্র মিশনের জন্য ভারত কোন দেশের সঙ্গে পার্টনারশিপ করবে? ভারতে ইসরো অবস্থিত, ভারতে অবস্থিত ইসরো এটা শুক্র মিশনের জন্য কোন দেশের সঙ্গে পার্টনারশিপ করবে? জাপান, ফ্রান্স, রাশিয়া না আমেরিকা যুক্তরাষ্ট্র? তাহলে ভারত কোন দেশের সঙ্গে শুক্র মিশনের জন্য পার্টনারশিপ করবে ইসরো? ফ্রান্সের সাথে। সঠিক উত্তর অপশান বি। নিচের কোনটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল? রোহতাং টানেল, অটল টানেল, পীর পাঞ্জাল টানেল না শ্যামাপ্রসাদ রোড টানেল? নিচের কোনটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল? অটল টানেল। কোন রাজ্য সরকার রোড মেরামতের জন্য পথশ্রী অভিযান প্রকল্প শুরু করেছে? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, আসাম? পথশ্রী অভিযান, পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত কে বা কোন সংস্থা নিম্নলিখিত কে বা কোন সংস্থা নোবেল পিস প্রাইজ 2020 পেয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ডোনাল্ড ট্রাম্প, জ্যাসিন্ডা আর্ডার্ন? তাহলে নিম্নলিখিত কে বা কোন সংস্থা নোবেল পিস প্রাইজ পেয়েছে এবছর 2020-তে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালিত হয়? 8 অক্টোবর, 9 অক্টোবর, 10 অক্টোবর না 11 অক্টোবর? ওয়ার্ল্ড পোস্ট ডে 9 অক্টোবর। DRDO 19 অক্টোবর 2020 তারিখে কোন মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? স্যাট, এসএনটি, স্যান্ড, ট্যাঙ্ক, স্টার্ক না শক্তি? DRDO সম্প্রতি 19 অক্টোবর 2020 তারিখে কোন মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? স্ট্যান্ড। অপ, অ্যান্টি ট্যাঙ্ক, তাহলে SANT স্যান্ট। সঠিক উত্তর অপশান এ। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে বা বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? 18 অক্টোবর, 19 অক্টোবর, 20 অক্টোবর না 21 অক্টোবর? ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে বা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে বা বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয় 20 অক্টোবর। DRDO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, চেন্নাই না বিশাখাপত্তনম? DRDO এর সদর দপ্তর অবস্থিত দিল্লিতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, ইউ হ্যাড বেটার ওয়ান্ট পারমিশন না আক্স পারমিশন না কল পারমিশন না অর্ডার পারমিশন? পারমিশন কখনো অর্ডার হয় না। ইউ হ্যাড বেটার কল পারমিশন হয় না, ওয়ান্ট না আস্ক? ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রিলেটিভ প্রোনাউন ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। হু ড্যাশ স
হার ডিড নট পিটি হার হু হট স না হু হুইচ স হু দ্যাট স হু সাত স হু হট স হয় না বা সাত সও হয় না হু হুইচ স হবে না হু দ্যাট স হার ডিড নট পিটি হার সঠিক উত্তর অপশান সি হোয়াট ওয়াজ দ্য এফেক্টিভ ডেট অফ পার্টিশন অফ বেঙ্গল পার্টিশন অফ বেঙ্গল হওয়ার এফেক্টিভ ডেট কোনটা ছিল অক্টোবর 16 1905 মার্চ 39 1901 জুলাই 22 1911 না আগস্ট 14 1946 পার্টিশন অফ বেঙ্গল হওয়ার এফেক্টিভ ডেট ছিল 1905 সালে 16 অক্টোবর বিটুইন হুম অ্যান্ড হোয়েন দ্য ট্রিটি অফ বেসিন সাইন্ড ট্রিটি অফ বেসিন সাইন্ড কাদের মধ্যে এবং কবে হয়েছিল পেশোয়া বাজিরাও টু অ্যান্ড দ্য ইংলিশ 1802 1802 সালে টিপু সুলতান এবং ইংলিশদের মধ্যে 1784 সালে মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে 1761 সালে না রঞ্জিত সিং এবং ইংলিশদের মধ্যে 1809 সালে তাহলে ট্রিটি অফ বেসিন স্বাক্ষরিত হয়েছিল পেশোয়া বাজিরাও টু এবং ইংলিশদের মধ্যে 1802 সালে ডিউরিং দ্য আপরাইসিং অফ 1857 1857 সালের মহাযুদ্ধের মহাবিদ্রোহের সময় হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়া লার্জলি আনএফেক্টেড বেঙ্গল পাঞ্জাব অযোধ্যা অল অব অ্যাবাভ তাহলে 1857 সময় মহাবিদ্রোহের সময় বেঙ্গল তো অনেক এফেক্টেড হয়েছিল এখানে চেয়েছে আনএফেক্টেড আর অযোধ্যাও হয়েছিল তাহলে সঠিক উত্তর হবে পাঞ্জাব হু পাস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লর্ড লিটন লর্ড ডালহৌসি লর্ড ওয়েলেসলি না লর্ড কার্জন ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে পাস করিয়েছিলেন লর্ড লিটন হোয়াট শুড দ্য কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্কে কী হবে এ সি ই এফ জি এইচ তারপর কোশ্চেন মার্ক তারপর পিও এন আছে তাহলে এ থেকে এফ এফ থেকে ফার্স্ট পয়েন্ট আসবে তারপরে পি আসবে তাহলে এ থেকে এফ পর্যন্ত কতগুলো আছে এ বি সি ডি ই এফ ফাইভ প্লাস ফাইভ হচ্ছে তারপর এফ থেকে কোশ্চেন মার্ক এফ থেকে পাঁচ যোগ করলে জি এইচ আই জে কে তারপরে কে আসবে কের সঙ্গে পাঁচ যোগ করলে এল এম এন ও পি হ্যাঁ ঠিক আছে তাহলে এখানেও প্লাস ফাইভ হচ্ছে তাহলে এরপরে এখানে এই জায়গায় কে দিয়ে স্টার্ট হবে কে দিয়ে এখানে আছে আর অপশানে নেই কে দিয়ে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ দ্য মেজর ডিফারেন্স বিটুইন মোডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস ইন দ্য কংগ্রেস সেশন অফ 1907 1907 সালে কংগ্রেসের অধিবেশনে মোডারেট অ্যান্ড এক্সট্রিমিটিস নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন কোন বিষয়ের ওপর দেখা গেছিল সত্যাগ্রহ স্বরাজ এডুকেশন না বয়কট সঠিক উত্তর হবে স্বরাজ তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো সবার আগে নোটিফিকেশান পেতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো